হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে 2022 সালের রাশিফল। জানবো 2022 সালটা আমাদের কেমন যাবে না যাবে। এর আগে আমি আরও অনেকগুলি রাশি নিয়ে আলোচনা করে দিয়েছি, এখনও যে সকল বন্ধুরা দেখে উঠতে পারেনি তাদের জন্য আমি কার্ডে লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে দেখে নিন। আর এখন যে রাশিটি নিয়ে আলোচনা করব সেই রাশিটি হচ্ছে মকর রাশি। জেনে নেব 2022 সালটা মকর রাশির মানুষদের জন্য কেমন থাকবে না থাকবে। সবার প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে লাভ লাইফ কেমন থাকবে। লাভ লাইফের ক্ষেত্রে বলবো বছরের শুরুটা খুব একটা ভালো থাকবে না। বছরের শুরুর দিক থেকে আপনারা অনেক রকম প্রবলেম ফেস করবেন, তবে বছরটা যতটা শুরু হবে মানে ধীরে ধীরে, ধরুন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই সময়গুলো আপনারা প্রবলেম ফেস করবেন, যত বছরটা এগোবে আস্তে আস্তে আপনাদের প্রবলেমগুলো কিন্তু কমে যাবে। এই সময় কিন্তু আপনি অনেকটা সংযত হয়ে যাবেন, অনেকটা শান্ত হয়ে যাবেন নিজের রিলেশনের ক্ষেত্রে। তার ফলে কি হবে, আপনার পার্টনার কোথাও গিয়ে আপনাকে সন্দেহ করার একটা টেন্ডেন্সি কিন্তু তৈরি হবে। আপনার ওভার কনফিডেন্সের জন্য কিন্তু আপনার রিলেশনের কোথাও গিয়ে প্রবলেম হতে পারে। এই সময় আপনাকে বলবো যে আপনি একটু শান্তভাবে সম্পর্কটাকে হ্যান্ডেল করার চেষ্টা করুন। কোথাও আপনার মানে তিক্ততা, কথা বলার মধ্যে তিক্ততা, আপনার রাগ, আপনার বদমেজাজ, এই জিনিসগুলোর জন্য কিন্তু সমস্যা তৈরি হবে। এই জিনিসগুলোর জন্য কিন্তু সমস্যা তৈরি হবে। আপনারা কথা খুব সমঝে বলুন। তিক্ত ব্যবহার, তিক্ত কথা, এই জিনিসগুলো থেকে কিন্তু সম্পর্কে তিক্ততা তৈরি করবে। এই জিনিসগুলোকে একটু কন্ট্রোল করার চেষ্টা করুন, তাহলে দেখবেন সম্পর্কটা অনেকটা বেটার হয়ে যাচ্ছে। এবার জানবো আপনাদের কেরিয়ার কেমন থাকছে না থাকছে। কেরিয়ারের ক্ষেত্রে বলবো বছরটা ভালো, কেরিয়ারে আপনারা প্রোগ্রেস দেখতে পাবেন, পদোন্নতি হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। যারা আপনাদের জবটা চেঞ্জ করতে চাইছেন বা ট্রান্সফার হতে চাইছেন তাদের জন্য কিন্তু বছরের শেষটা কিন্তু খুব ভালো। এই সময় কিন্তু আপনাদের এই সুযোগ সুবিধাগুলো চলে আসবে। এই বছরটা আপনাকে সাজেশন দেওয়া হচ্ছে যে আপনি আপনার কলিগদের সাথে ব্যবহারটা ভালো রাখার চেষ্টা করুন, কারণ সেখানে তাদের সাথে কোথাও গিয়ে আপনাদের শত্রুতা তৈরি হয়ে যাবে। তাছাড়া কিন্তু সেরকম কোনো সমস্যা নেই, যারা জবের জন্য বাইরে যেতে চাইছেন তাদের জন্য রেজাল্ট কিন্তু ভালো আছে, তারা ভালো রেজাল্ট দেখতে পাবে। তবে আপনার কলিগদের সাথে কিন্তু ব্যবহার আপনাকে ভালো রাখতে হবে, না হলে কোথাও গিয়ে শত্রুতা তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। এবার জানবো আপনাদের এডুকেশান কেমন থাকবে না থাকবে। এডুকেশানের ক্ষেত্রে আমি বলবো বছরটা ভালো, আপনারা একটা এভারেজ রেজাল্ট কিন্তু পাবেন। যারা কম্পিটিটিভ পড়ছেন তাদের জন্য ভালো, আর যারা বিদেশে পড়াশোনা করতে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু ভালো। এই সময় আপনারা কিন্তু অনেক বেটার রেজাল্ট দেখতে পাবেন। তবে আপনাকে কিন্তু প্রচণ্ড ফোকাস হতে হবে আপনার কেরিয়ারে, আর প্রচণ্ড রকমভাবে পরিশ্রম করতে হবে, তাহলে গিয়ে কিন্তু অবশ্যই করে আপনারা সাফল্যের মুখ দেখতে পাবেন। এবার জানবো আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশান কেমন থাকবে না থাকবে। ফিনান্সিয়াল কন্ডিশানের ক্ষেত্রে বলবো আপনারা বেশ আর্থিক ব্যাপারে একদম নিরাপদ বোধ করবেন, যে হ্যাঁ চলো আমার ফিনান্সিয়াল কন্ডিশান অনেকটা বেটার হয়ে গেছে, এরকম ব্যাপারটা আপনার মধ্যে থাকবে। আপনার আয়ও হবে এবং ব্যয়ও হবে, দুটোই হবে, যার ফলে কিন্তু আপনার যে ব্যালেন্স সেটা কিন্তু বজায় থাকবে। আপনার এই বছরে সেভিংসের দিকে কিন্তু মন দেওয়া উচিত। এই বছর আপনি একটু সেভিংসে মন দিলে কিন্তু অনেক ভালো রেজাল্ট পাবেন। এই সময় আপনি কিন্তু অনেক এক্সপেন্সিভ জিনিস কিনে ফেলতে পারেন, যার ফলে কিন্তু খানিকটা অর্থ আপনাদের ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। তবে এই বছরটা কিন্তু আপনি আপনার আয়ের নতুন কোনো সোর্স অবশ্যই করে কিন্তু খুঁজে পাবেন, এটা একটা আপনার প্লাস পয়েন্ট এই বছরে অবশ্যই করে থাকছে। এবার জানবো আপনাদের ফ্যামিলি লাইফ কেমন থাকছে না থাকছে। ফ্যামিলি লাইফের ক্ষেত্রে বলবে এই বছরটা খুব একটা বেটার না। কোথাও গিয়ে পরিবারের লোকজনদের সাথে বিবাদ তৈরি হয়ে যাবে, পরিবারের লোকজনের সাথে মনোমালিন্য তৈরি হয়ে যাবে, কোথাও গিয়ে আপনি প্রচণ্ড জেদ, রাগ এগুলো কিন্তু তৈরি হয়ে যাবে পরিবারের লোকেদের জন্য। পরিবার নিয়ে এই বছরটা আপনারা প্রবলেমের মধ্যে অনেকটা মাত্রায় থাকবেন, তাই বলবো নিজেকে অনেকটা শান্ত রাখার চেষ্টা করুন, যাতে যে কোনো সমস্যা আপনি খুব শান্তভাবে হ্যান্ডেল করে নিতে পারেন, না হলে কিন্তু ফ্যামিলি লাইফ অনেকটা খারাপের দিকে কিন্তু এগোবে। এবার জানবো আপনাদের সন্তান সুখ কেমন থাকবে না থাকবে।
বছরের শুরুর দিকটা সন্তানের থেকে আপনি খুব একটা বেটার রেজাল্ট কিন্তু পাবেন না, কোথাও গিয়ে প্রবলেম তৈরি হবে। তবে মার্চের পর থেকে অনেকটা বেটার রেজাল্ট আপনারা পেতে পারেন। যাদের সেকেন্ড সন্তান আছে তারা যদি বিবাহযোগ্য হয় তাহলে বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। সন্তান যদি কোনো ইউনিভার্সিটিতে হায়ার স্টাডির জন্য অ্যাডমিশন নেওয়ার পরিকল্পনা করে থাকে তাহলে কিন্তু অ্যাডমিশন খুব ইজিলি পেয়ে যাবে। যারা যাদের সন্তান বিদেশে যেতে চায় জবের জন্য হোক বা পড়াশোনার জন্য হোক, বছরের শেষের দিকে কিন্তু তারা ভালো রেজাল্ট দেখতে পাবে। কিছু কিছু ক্ষেত্রে আপনি আপনার সন্তানের ব্যবহার নিয়ে প্রচণ্ড মাত্রায় চিন্তিত হয়ে উঠবেন যে সন্তানের ব্যবহারটা কোথাও খারাপ হয়ে যাচ্ছে, এরকম মাঝে মাঝেই কিন্তু আপনাদের মনে হবে। এবার জানবো আপনাদের ম্যারেজ লাইফ কেমন থাকছে না থাকছে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে বলবো বছরটা কিন্তু ভালো, আপনারা ভালো রেজাল্ট দেখতে পাবেন। আপনি আপনার পার্টনারের প্রতি অনেকটা বেশি কমিটেড হয়ে যাবেন, পার্টনারকে বোঝার চেষ্টা করবেন, পার্টনারের সাথে ভুল বোঝাবুঝি কোথাও হয়ে থাকলে সেটা কিন্তু মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। চেষ্টা করবেন দুজন মিলে আরও কী করে রিলেশনটাকে বেটার করে নেওয়া যায়। ওভারঅল এই বছর আপনাদের ম্যারেজ লাইফ অনেক বেটার হতে চলেছে। যারা বিবাহ যোগ্য তাদের কিন্তু এই বছর বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। এবার জানবো আপনাদের বিজনেস কেমন থাকবে না থাকবে। বিজনেসের ক্ষেত্রে বলবে এই বছরটা কিন্তু খুব একটা বেটার কিছু রেজাল্ট আপনারা দেখতে পাবেন না। বিজনেসে আপনাদের লাভ করতে গেলে অনেকটা বেশি পরিশ্রম করতে হবে, অত্যাধিক পরিশ্রম যাকে বলা চলে, তারপরে গিয়ে কোথাও কিন্তু আপনি খানিকটা হলে লাভের মুখ দেখতে পাবেন। এবছরে বড় কোনো ইনভেস্ট করলে বিজনেসের ক্ষেত্রে আমি বলবো সেরকম রিটার্ন আপনারা পাবেন না, আপনাদের অর্থটা ক্ষতির মুখে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। বিজনেস পার্টনারের থেকে আপনারা অনেকটা বেটার রেজাল্ট পাবেন, বিজনেস পার্টনারের সাথে আপনাদের সম্পর্ক অনেকটা বেটার করে নেওয়া উচিত। পার্টনার থেকে অনেক বেশি সাপোর্ট আপনারা বিজনেসের ক্ষেত্রে পাবেন, পার্টনারশিপ বিজনেস কিন্তু এই বছরটা মোটামুটি ভালো চলবে। এবছরটা আপনি কোনো বিজনেস এক্সপার্টের থেকে একটু সাজেশান নিন দিয়ে আপনার বিজনেসটাকে করুন, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন। এবার জানবো আপনাদের স্বাস্থ্য কেমন থাকছে না থাকছে। এবছরটা আপনারা কিন্তু প্রচণ্ড মানসিক স্বাস্থ্যে দিক থেকে চাপে থাকবেন। এই বছরটা আপনাদের কোথাও গিয়ে একটু নিজেকে খেলাধুলার মধ্যে নিয়োগ করা উচিত, নিজেকে একটু কোনো কিছু অ্যাক্টিভিটির মধ্যে নিয়ে যাওয়া উচিত, যার ফলে কিন্তু আপনাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকবে। আপনাদের চর্বি জাতীয় কোনো খাবার একটু ইগনোর করে চলা উচিত, না হলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। 2022 সালটা মকর রাশির মানুষদের কেমন যাবে না যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন এরকম ইনফরমেশান পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন। এই টপিকটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন, টাটা।